হেই বন্ধুরা, সুসালাম আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করবো কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করবেন। সো আসলে আইডেন্টিফাই আপনার ফেসবুক অ্যাকাউন্টকে কেন করবেন, এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা করব। আসলে অনেকেই আছে যাদের আইডি ডিজিবল হয়ে যাচ্ছে, এবং ডিজিবল কেন হয়ে যাচ্ছে সেটা অনেকেই জানেন না। সো কেউ তো আপনাদের আইডি কপি করে বা ক্লোন করে পিটেন্টিং মি অলসো রিপোর্ট সামওয়ান এগুলো মারার পরে আইডি ডিজিবল করে দেয়। অর্থাৎ একটা কপি করে আইডি, আপনার হুবহু একটা নাম দিয়ে কপি করবে আইডি, সেটা আপনার যদি রিপোর্ট করে তাহলে ফেসবুকের কাছে, এবং সে দেখায় প্রমাণ করে যে আমি রিয়েল এই আইডিটা ডিজিবল করে দেয়। যেমন আপনার আইডি রিয়েল, সে একটা ফ্যাক কপি করে আপনাকে ডিজিবল করে দেয় তার কাছে ভালো হওয়ার জন্য। এটাই হলো মানুষের মধ্যে শত্রুতা। সো আজকে এই ভিডিওতে আমরা শেয়ার করব কীভাবে আপনারা এই হাত থেকে বাঁচতে পারেন আইডেন্টিফাই করে। সো এর জন্য লাগবে আপনাদেরকে একটি আইডি কার্ড। সো আইডি কার্ড যদি না থাকে সেটা আমি বলে দেবো পরে ভিডিওতে। সো এর জন্য আপনার লাগবে আইডি কার্ডের নাম এবং ডেট অফ বার্থ, এটা কিন্তু হুবহু ওটার মতো থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারিনি, অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লেটস বিগিন দ্য শো। তো গাইস, আমরা চলে আমাদের মোবাইল স্ক্রিন। মোবাইল স্ক্রিন আসার পরে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাকাউন্টে আসার পরে আমাদের এখানে মেনুতে ক্লিক করতে হবে। সো মেনুতে ক্লিক করার পর একদম নিচে চলে আসবো। সো নিচে চলে আসার পরে এখানে সেটিং প্রাইভেসি এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে সেখানে সেটিংসে ক্লিক করবেন। সো সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, সো আপনার এখানে ক্লিক করবেন। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যত ইনফরমেশন আছে আমাদের সব কিছু এখানে চলে আসছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাই ইউর কনফার্মেশন, সো আপনারা এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস হবে আপনাদের মাঝে। সো যদি আপনাদের এখানটাতে যদি কোনো একটা লাল ক্রস দেখায় তাহলে আপনারা এটা টু ফ্যাক্টর মেরে নেবেন। টু ফ্যাক্টর করা একদম ইজিলি। সো আপনারা টু ফ্যাক্টর আপনারা ফোন নাম্বার দিয়ে করতে হয়। আপনারা এখানে ক্লিক করার পরে আপনাদের ফোন নাম্বার চলে, আপনারা ফোন নাম্বারটা দেবেন। সেখানে দেখেন এখানে আমাদের দেওয়া আছে, সেটা কোনো সমস্যা হবে না। আপনার এখানে ক্লিক করলে আপনার ফোন নাম্বার চলে, আপনার ফোন নাম্বার দিয়ে আপনার এটা করতে হবে, কোড দিয়ে আপনি করে নেবেন। সো তারপরে এখানে এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল আইডি কার্ড, সো আপনারা এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইউর আইডি, সো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে সিলেক্ট করার পর আপনারা নেক্সট ক্লিক করবেন। নেক্সট সিলেক্ট করার পর আপনারা একটু ওয়েট করতে হবে। আর একটা কথা বলে নিই, যদি আপনার আইডি কার্ডের যে নাম আছে সেম নামটি আপনার অ্যাকাউন্টে থাকতে হবে, আর সেম ডেট অফ বার্থটি আপনার অ্যাকাউন্টে থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। সো পরবর্তীতে আপনার ঝামেলা হতে পারে বা আপনার অ্যাকাউন্টে ডিলিট করে দিতে পারে, সেজন্য আগে থাকতে আপনারা চেঞ্জ করে নেবেন। দেন আমরা আগে থাকতে চেঞ্জ করে নিয়েছি। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ন্যাশনাল আইডি কার্ড, সো আপনারা এখানে ক্লিক সিলেক্ট করবেন। এখানে আবার নেক্সট দিবেন। সেখানে নেক্সট দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানিং হচ্ছে আমাদের আইডি কার্ডকে। তারপরে আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনারা এখান থেকে ফটো তুলে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটা ফটো তুলে নিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্যানিং হচ্ছে। সো স্ক্যানিং হওয়ার পরে এখান থেকে যেটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। সো তারপর আপনারা এখান থেকে দেখছেন সাবমিট, আপনারা সাবমিটে ক্লিক করলে এটা একদম চেকিংয়ে চলে যাবে, রিভিউতে চলে যাবে। রিভিউতে যাওয়ার পরে আপনার 48 ঘন্টার মধ্যে এটা আইডেন্টিফাই হয়ে যাবে। সো আইডেন্টিফাই করা একদম ইম্পর্টেন্ট একটা বিষয়, সো আপনারা অবশ্যই আইডেন্টিফাই করবেন। আর যদি কখনো আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্স কমেন্টে জানাবেন, সাবমিট করে দেবো আমরা এখন। সো সাবমিট করে দেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে রিলোড হচ্ছে। সো রিলোড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফিনিশ চলে আসছে, এখানে ফিনিশে ক্লিক করবো। সো এখন যদি আপনারা এখানে ক্লিক করুন তাহলে দেখবেন এখানে পার্সোনাল আইডি, এখানে দেখুন যে ঘুরে একটু টাইমের মতো একটা ঘুরে একটু আইকন চলে আসছে। এখানে আমরা আবার ক্লিক করি, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র আমরা এটা করলাম। দেন এখন এটা 48 ঘন্টার মধ্যে ব্যাকদিনের মধ্যে এটা রিপ্লাই জানাবে আপনাদের এটা হবে কি না হবে না। সো অবশ্যই এটা
ঠিক নাম এবং ঠিক যদি আপনার ডেট অফ বার্থে থাকে তাহলে অবশ্যই আপনার হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। তো গাইস ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ফিরছি পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর ফেসবুক অ্যাকাউন্টটি আইডেন্টিফাই করা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ ধরুন আপনি ফেসবুকে একটি ফেমাস একজন ব্যক্তি, আপনাকে অনেক মানুষ ফলো করে, আপনার অনেক অডিয়েন্স আছে, আপনাকে অনেক ভালোবাসে, ওই অডিয়েন্সের কাছে আপনাকে ছোটো করার জন্য, আপনাকে অপদস্থ করার জন্য মানুষ এমনভাবে আপনার একটি ফেক অ্যাকাউন্ট খোলে আপনার নাম দিয়ে, আপনার ছবি দিয়ে। সো ওই অ্যাকাউন্টের মধ্যে সবসময় আপনার নেগেটিভ ভিডিও বা খারাপ কোনো ভিডিও এগুলো আপলোড করে, যখন আপনার ওই অডিয়েন্সগুলো আপনাকে দেখে, ওই ভিডিওগুলো দেখে, সবসময় আপনাকে ছোটো করার জন্যই এটা করে থাকে। সো এর জন্যই আমি আপনাদেরকে বলবো ফেসবুক অ্যাকাউন্টটি আইডেন্টিফাই অবশ্যই।